হ্যাঁ সুন্দর লাগতেছে না? তুমি দেখছো তোমাকে কত কিউট লাগতেছে, আর তুমি তো আসতে চাইতেছিল না, তাহলে লস কত না এটা বলো, লস হইতো? এই যে কারা, এই যে কি হয়, নাতি ছেলের ঘরে? ও আচ্ছা, এদিকে আসো বাবু, তুমি এদিকে আসো, তোমার নাম কি? সুমাইয়া। এটা কে দিয়েছে তোমাকে? তোমরা দুই বোন? দুই বোন? এটা তোমাকে ওখান থেকে দিয়েছে গিফট? আম্মুকে? আম্মুকে দেয় নাই? বাবা কোথায়, কই গেছে? কি কিউট, মাশাআল্লাহ কত কিউট ভাবে কথা বলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি তো বাচ্চাদের সাইজ জানি না, আমি একটা এই নাও, তুমি পরে দেখো এটা তোমার হয়েছে কি না এটা ড্রেসটা। চাচা আপনি আক্ষেপ করেন না, আমি আপনার মেয়ের মতো আপনাকে আমি একটা উপহার দিয়ে যাব, পরো তো এটা দেখি কেমন লাগে তোমাকে। এই যে এটাই তো সমস্যা। হ্যাঁ হ্যাঁ এটাই, পড়ো তো পড়ো তো। তোমার নাম যেন কি বলছো? সুমাইয়া। হ্যাঁ অনেক কিউট তোমার নামটা, পড়ো। ই তো বাচ্চাদেরই, যাও নানুর কাছে যাও, বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন জায়গা থেকে তো আসতেছে দেওয়ার জন্য, কিন্তু ওই যে জোর যার মুল্লুক তার যারা যে চিন্তাই করে নিতে পারতেছে। ও তাই, এদিকে আসো চেনটা লাগাই দিই, এদিকে আসো। এইটাই এইটাই, হ্যাঁ এই তো, তোমাকে তো পুরাই পরীর মতো লাগতেছে দেখি। হ্যাঁ সুন্দর লাগতেছে না? তুমি দেখছো তোমাকে কত কিউট লাগতেছে, আর তুমি তো আসতে চাইতেছিল না, তাহলে লস কত না এটা বলো, লস হইতো? হইতো। তুমি খুশি? কোনটা ভাল লাগছে বেশি, এইটা নাকি এইটা? আর তোমাকে কে দেবো, তোমাকে আমি পরে পরে এসে দিয়ে যাবো, ঠিক আছে? তোমাকে আমার খুব ভাল লাগছে, তুমি অনেক সুন্দর, ঠিক আছে? তুমি আবার মন খারাপ করো না, মন খারাপ করলা সত্যি? ঠিক আছে থাকো। চাচা আপনি আক্ষেপ আর মন খারাপ করেন না, যেটা আপনার রিজিকে আছে সেটা আপনি পাবেন, যেটা আপনার রিজিকে নাই সেটা আপনি পাবেন না দৌড়াইলেও।